নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে গল্পের আসর নিয়ে। আজকে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি তার নাম রহস্যময় সেই লোকটা। গল্পের লেখিকা কুমকুম গাঙ্গুলি। গল্প পাঠে গল্পের মুখ্য পার্শ্ব চরিত্রের কণ্ঠে ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইনিং, ব্যাকগ্রাউন্ড সাউন্ড ও সাউন্ড এফেক্টসে কুমকুম গাঙ্গুলি। আজকের ভৌতিক গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না। তবে শুরু হচ্ছে আজকের গল্প। বড্ড বেশি ক্লান্ত লাগছে আজ, আর সেটা লাগারই কথা। আজ সন্ধেবেলা আমার জন্মদিন উপলক্ষে বাড়িতে কিছু অতিথিকে নিমন্ত্রণ করেছিলাম। উদ্যোগ যদিও ছিল আমার স্ত্রীর, নিজের হাতে দোকান বাজার করে সযত্নে রেঁধে বেড়ে খাইয়েছে অতিথিদের, নানান পদের আয়োজন করেছিল একা হাতে। ভাতের পাতে পাঁচ রকমের ভাজা, মুগের ডাল, ফুলকপির রসা, মাছ মাংস, চাটনি, দই, মিষ্টি, এমন রাজকীয় আয়োজন দেখে অতিথিরাও বেজায় খুশি। আমার স্ত্রীর প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য হাতে গোনা মাত্র কয়েকজন বিশেষ অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল আমার ছোটবেলাকার বন্ধু রমেশ ও তার স্ত্রী, আর তাছাড়া অফিসে তিনজন কলিগ, নিরঞ্জন দাস সস্ত্রীক, সুবীর ও দীনেশ। সুবীর ও দীনেশ দুজনেই অবিবাহিত। আসলে এই বয়সে জন্মদিন করতে কেমন একটা দ্বিধা বোধ হয়, কিন্তু আমার স্ত্রী একেবারে নাছোড়বান্দা বলেছিল, জন্মদিনে দু চারজন অতিথিকে না ডাকলে জন্মদিনটা যেন কেমন ঠিক জমে ওঠে না। তাই আমার স্ত্রীর উদ্যোগে এই ব্যবস্থা। অতিথিরা আবার হাতে করে উপহারও নিয়ে এসেছিল আমার জন্য, সেগুলো অবশ্য খুলে দেখবার এখনো সময় হয়নি। আমার স্ত্রী অনিমা বলল, কাল তো তোমার অফিস, তাড়াতাড়ি শুয়ে পড়ো, উপহারগুলো না হয় কাল অফিস থেকে ফিরে একসঙ্গে দেখা যাবে, তারা তো কিছু নেই। আজকে উপহার খোলার তেমন কোনো বিশেষ ইচ্ছে আমার ছিল না, আর তাছাড়া বেজায় খাওয়া দাওয়া হয়েছে। এত খাওয়া দাওয়ার পর বিছানায় শরীরটা এলিয়ে দিতে চোখে কেমন ঘুম লেগে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ গো, আজ আর উপহার দেখার শরীরে কোনো জোর নেই, সে কাল হবে খুন। কেউ কেউ আবার সঙ্গে করে ফুলের তোড়াও নিয়ে এসেছিল। ফুলের তোড়াগুলো সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে দিল অনিমা। রজনীগন্ধা ফুলের তোড়া, রজনীগন্ধা ফুলের ঘ্রাণ এখন ঘরে সর্বত্র। এই ফুলের ঘ্রাণ আমার এবং আমার স্ত্রী দুজনেরই খুব প্রিয়। অনিমা ও আমার পরিণয়ের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। পরের দিন রোজের মতো অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে অনিমার হাতে তৈরি করা চা জল খাবার খাচ্ছি, এমন সময় অনিমা মনে করিয়ে দিল উপহারগুলো খোলার কথা। অনিমার কথা মতো উপহারগুলো মোড়ক থেকে খুলতে লাগলাম। বেশি তো নয়, মাত্র চারটি উপহার। আমার স্ত্রীর দেওয়া উপহারটি অবশ্য কালকেই খুলে পরিধান করা হয়ে গিয়েছিল, ঘিয়ে রঙের একটা সিল্কের পাঞ্জাবি। দেখে সবাই বলেছিল আমার স্ত্রীর বেশ পছন্দ আছে। তাদের কথায় সর্বগুণে নিপুণা আমার স্ত্রী। একে একে কাগজের মোড়কগুলো খুলতে শুরু করলাম। একটাতে ছিল প্যান্ট শার্টের পিস, অন্যটাতে ছিল একটা হাত ঘড়ি, আর একটা ছিল একটা দামি পেন, আর চতুর্থ উপহারটা ছিল একটা কারুকার্য করা ফটো ফ্রেম। প্রতিটি উপহারই চমৎকার। অনিমা বলল, তোমার জন্মদিনে যাই হোক আমারও একটা উপহার পাওয়া হলো, কি বলো? প্যান্ট শার্টের পিস, হাত ঘড়ি ও পেনটা তো তুমি ব্যবহার করবে, কিন্তু এই ফটো ফ্রেমটা আমাদের বড় কাজের জিনিস, এটাতে আমাদের দুজনের ছবি রাখা হবে। কথাটা বলেই অনিমা পাশের ঘরে চলে গেল। আমিও উপহারগুলো এক ধারে সরিয়ে রেখে খবরের কাগজটা পড়তে বসলাম। সকালে অফিসে যাওয়ার সময় এত তাড়াহুড়োতে খবরের কাগজটা ঠিক মতো পড়ে ওঠা হয় না, তাই সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে চা জল খাবারের পাঠ সেরে আবারও কাগজটা নিয়ে রোজই একবার বসি।
সন্ধ্যে থেকে আজ আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। এটা বৈশাখ মাসের মাঝামাঝি, আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ। অবশ্য এই সময় কালবৈশাখী আসারও যথেষ্ট সম্ভাবনা আছে। মনে মনে ভাবলাম এমন ঘুমট গরম, বৃষ্টিটা হলে বাঁচি। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, তাই যে ঝড় খুব একটা প্রিয় তা বলতে পারবো না, কারণ এই ঝড় হলে গাছের অনেক আম কাঁচা অবস্থায় ঝরে পড়ে যায়। আর তাছাড়া ঝড়ের সময় রাস্তায় থাকলে চোখে ধুলো বালি এসে পড়ে, সেটাও যে কোনো মানুষের বড় অপছন্দের। এ দুটো কারণ বাদ দিলে ঝড় আমার সেরকম মন্দ লাগে না, কিন্তু গত সপ্তাহ থেকে আবহাওয়াটা বড় গুমট হয়ে আছে, তাই আজ একটু ঝড় বৃষ্টি হলে মন্দ হয় না। যাকে কিছু আম না হয় কাল সকালে কুড়িয়ে নেব, কিন্তু ভাবনা অনুযায়ী কি কাজ কখনো হয়? ঝড় বৃষ্টি কোনোটাই হলো না। রাতের খাবারের পাট চুকিয়ে ওই গুমট গরমে ছটপট করতে করতে দুজনে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে, তখন ঘড়িতে কটা বলতে পারবো না। ঘুমটা ভেঙে গেল, কিসের একটা শব্দ। কান পেতে ভালো করে শুনে বুঝলাম বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। জানালার পাল্লাগুলো ঝড়ে ধাক্কা খেয়ে আওয়াজটা করতে শুরু করেছে। ওই ঘুম চোখেই তাড়াহুড়ো করে খাট থেকে নেমে জানালাগুলো বন্ধ করে দিলাম। এছাড়া আর উপায় তো কিছু নেই, কারণ রাশি রাশি ধুলো ঝড়ের সাথে ঘরে প্রবেশ করে, যা আমার একেবারেই পছন্দ নয়। আরো কিছু পরে ঝড়ের তাণ্ডবের সঙ্গে সঙ্গে শুরু হলো বিদ্যুতের ঝলক, পাঁচ পড়ার আওয়াজ, সাথে বৃষ্টি। ছোট শিশুদের মতো মনে মনে ভাবলাম এমন যদি চলতে থাকে তাহলে আর অফিস যেতে হবে না, তিনটা বাড়িতে বিশ্রাম করেই কাটাবো। সপ্তাহের মাঝখানে একটা ছুটি পেলে মন্দ লাগে না। সেই কারণেই আমরা বছরের শুরুতে আগে ক্যালেন্ডারে লক্ষ্য করি কোন কোন মাসে সপ্তাহের মাঝখানে কতগুলো ছুটি পড়েছে। অনিমার আবার অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। ভোরে ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে আমার জন্য অফিসের রান্না তৈরি করা, এটা ওর নিত্য অভ্যাস। এসব কথা ভাবতে ভাবতে আবারও চোখে ঘুম এসে গেল। চোখ যখন খুলল তখন লক্ষ্য করলাম জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে প্রবেশ করেছে ঘরের ভেতরে। বিছানার পাশে তাকিয়ে দেখলাম অনিমা নেই। অনিমা হয়তো অনেক আগেই উঠে গেছে রোজের মতো। বিছানায় আর কিছুক্ষণ গড়িয়ে আমিও উঠে পড়লাম। চোখ মুখ ধুয়ে চেয়ারে এসে বসেছি, দেখলাম অনিমা ঘরে চা নিয়ে আসছে। অনিমার সব দিকে লক্ষ্য আছে। মৃদুস্বরে আমায় বলল, এমন বাজে আবহাওয়া, আজ আর তোমার অফিসে গিয়ে কাজ নেই। আমি প্রশ্ন করলাম, তুমি কি আমার অফিসে রান্না করছিলে নাকি? অনিমা উত্তরে জানালো, হ্যাঁ, আমি রোজের অভ্যাস মতো রান্নাটা সেরে রাখছিলাম, কারণ তুমি যে অফিসে যাবে না সেটা তো নিশ্চিত করে আমাকে জানাওনি। আজ যেমন আবহাওয়া সেই অনুযায়ী খিচুড়ি রান্না করছিলাম। আমি বললাম, বেশ, না আজ আর অফিস যাব না। এই আবহাওয়ায় অফিস পৌঁছলে ভিজে পুরো স্নান হয়ে যাব, ছাতায় কি আর এই বৃষ্টি মানায়? আর সারাটা দিন ওই একই ভিজে পোশাকে বসে থাকতে হবে, আমার তো ছুটি ছাটা এমনিতেই অনেক পাওনা আছে। তাই ভেবে দেখলাম আজ না যাওয়াটাই শ্রেয়। অনিমা হাসি মুখে আমাকে সম্মতি জানিয়ে আবারও নিজের কাজে চলে গেল। চা খেতে খেতে জানালার সামনে এসে দাঁড়ালাম। ঘর থেকে বৃষ্টি দেখতে মন্দ লাগে না, শুধু বাইরে না বেরোলেই হলো। চায়ের কাপটা ধরিয়ে ঘরে ঘুরতে ঘুরতে ভাবছি কি করবো এখন। এমন সময় ঘরের মধ্যে একটা তাকে নজর পড়তে দেখলাম, কালকের উপহারে পাওয়া ফটো ফ্রেমটা, এবং তার ভেতরে আমার আর অনিমার একটা ছবি লাগানো। অনিমাকে ঘর থেকেই প্রশ্ন করলাম, হ্যাঁ গো, ছবিটা কখন লাগালে? অনিমাও নিজের কাজ সারতে সারতে উত্তর দিল, এই তো একটু আগে। বাহ, বেশ, বলে এগিয়ে গিয়ে আমি ছবির ফ্রেমটা হাতে তুলে নিলাম। কেমন একটা মিষ্টি গন্ধ লাগে এলো। মনে করলাম
বুঝি কালকে রজনীগন্ধার সুবাস, কিন্তু না, এই গন্ধটা তো একেবারে আলাদা। অদ্ভুত কারুকার্যময় ছবির ফ্রেমটা, কারুকার্যগুলো খুঁটিয়ে দেখতে থাকলাম, মাথাটা ঝিমঝিম করে উঠল। ছবির ফ্রেমটা আবারও সযত্নে যথাস্থানে রেখে দিলাম। নিত্য কাজের মধ্যে দিন গড়িয়ে গিয়ে সন্ধে এসে পৌঁছল। আজ সারাদিন থেকে থেকে বারবার চোখ আমার ওই ছবির ফ্রেমটার দিকে গেছে, কেমন যেন একটা নেশা লেগে যাওয়ার মতো। সন্ধেবেলা একটা ভ্রমণ কাহিনী নিয়ে আমি পড়তে বসলাম। বৃষ্টি তো এখনো হয়ে চলেছে, নিম্নচাপে যেমন হয়, কিন্তু মেঘ ডাকা বা বিদ্যুৎ চমকানোর আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। অনিমা আবার আমি বাড়ি আছি বলে একটু চপ ভাজতে রান্নাঘরে গেছি। ওই পড়তে পড়তে আবার চোখ চলে গেল ওই ছবির ফ্রেমটার দিকে। মনে ভাবলাম, কি যে আকর্ষণ আছে ওই ছবির ফ্রেমটার, বারবার শুধু সেই দিকে নজর চলে যাচ্ছে। নাকি আমার আর অনিমার ছবিতে কিছু বিশেষত্ব আছে? মনে হলো যাই তো একবার গিয়ে দেখে আসি। উঠে গিয়ে ছবির ফ্রেমটার সামনে গিয়ে দাঁড়ালাম। স্পর্শ না করে একটু দূরত্বে দাঁড়িয়ে আমাদের ছবিটাকে ভালো করে দেখতে লাগলাম। ওই ছবিটা তো আমাদের কোরিয়াতে যে ভাড়া বাড়িতে আমরা থাকতাম তার সামনে একটা স্টুডিওতে গিয়ে তোলা। অনিমাকে যে কি সুন্দর লাগছে এই ছবিটাতে! আজ থেকে প্রায় 2 বছর আগেকার ছবি। ছবিটাতে আমাদের দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছি। মনে মনে নিজেকে নিয়ে একটু গর্ব হল। ছবিটার দিকে তাকিয়ে আছি, হঠাৎ মনে হলো ছবির মধ্যে কি একটা প্রতিফলন হচ্ছে। আর সেটা যে কি, যখন অনুভব হলো বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠলো, যেন কোনো এক ব্যক্তির প্রতিফলন। মনে হলো ফ্রেমের মধ্যে আমার পিঠের কাছে কোনো একটা পেটে করে লোক এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলাম। কই, পেটে কেন? কোনো লোকই আমার পিঠের ধারে কাছে দাঁড়িয়ে নেই। আবার ঘুরলাম ছবিটার দিকে, এবারও চমকে উঠলাম। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে পেটে লোকটা দাঁড়িয়ে আছে, আর মনে হলো মিটমিট করে হাসছে। টিপ করে উঠল, একই মারাত্ম ভুতুরে কাণ্ড। আমি বরাবর খুব সাহসী মানুষ, কিন্তু এই ব্যাপারটা দেখে আমারও গায়ের রক্ত হিম হয়ে গেল। অমনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে অনিমাকে ডেকে নিয়ে আসলাম। অনিমাকে ছবির ফ্রেমটার সামনে নিয়ে এসে দুজনে মিলে ছবিটা দেখতে থাকলাম। অনেকক্ষণ ধরে দুজনে তাকিয়ে দেখলাম, কিন্তু কই, কিছু তো কোথাও নেই। অনিমা বলল, না, এই তোমার চোখের ভুল ছাড়া আর কিছু নয়, হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার আছে জানো। মানুষ অনেক সময় ভুল দেখে, কারোর কারোর ওটা আবার একটা স্থায়ী মানসিক ব্যাধি। তা তোমার সেরকম কোনো ব্যাধি হয়নি তো? আমি বললাম, তা কেন হবে, দিব্যি তো দেখছো সুস্থ আছি, কোনো রোগেরই বালাই নেই। মাথাও ধরে না, ঘুম ভালো হয়, খিদেও হয়। যাক বাবা, মানসিক ব্যাধি না হলেই ভালো। বলে অনিমা আমার পিঠে 2 বার স্নেহের স্পর্শ করে আমার দিকে তাকিয়ে মৃদু করে হেসে আবার রান্নাঘরে চলে গেল এবং মিনিট 5-এর মধ্যেই চপ মুড়ি নিয়ে হাজির হলো। ততক্ষণ আমি অবাক হয়ে ভাবছিলাম, এমনটা কেন হলো, প্রেশারটা কি লো হয়ে গেছে? কিন্তু খাওয়া দাওয়া তো আমি ঠিকই করছি, অনিমার সেদিকে যত্নের কোনো ত্রুটি নেই, তাহলে কি কোনো দুশ্চিন্তা মনের মধ্যে কাজ করছে? বড় সাহেব যে ফাইলটা দেখতে দিয়েছে সেটা সময়ের মধ্যে ফেরত করতে পারবো কি না, অথবা রমেশ 5 দিনের ছুটি নেবে সামনের সপ্তাহে এবং সেই সময় ওর কাজটা আমাকে দেখে দিতে হবে, এমন নানান কাজের চাপ কি শেষ পর্যন্ত আমাকে ভাবিয়ে তুলছে? মনে মনে স্থির করে ফেললাম, না, এত কাজের চাপ নেব না।
অফিসে কাজের চাপ দিতে গিয়ে কি সেসব কি শরীরের ক্ষতি করবো নাকি? অনিমার সঙ্গে হাসি গল্পের সহযোগে চপমুড়ি খেতে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর প্রত্যেক দিনের মতো যথারীতি রাতের খাবার সেরে 10টার মধ্যে শুয়ে পড়েছি, কারণ আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে নিম্নচাপে আজ সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে। অর্থাৎ খুব একটা কিছু দুর্যোগ না থাকলে কালকে আমাকে যে করেই হোক অফিস যেতেই হবে। সেই কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর অনিমা 10টার মধ্যে শুয়ে পড়েছি। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, মনে হলো একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে রাত্রিবেলা বাথরুমে যাওয়ার প্রয়োজনটা একটু বেশি পড়ে। অনিমা তখন ঘুমে বিভোর, মশারি থেকে বেরিয়ে দরজার ছিটকানি খুলে প্রস্রাব করতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এসে আবারও দরজায় ছিটকানি দিয়ে মশারির ভেতর ঢুকতে যাব, পাশের ঘরে কি একটা আলো দেখা গেল। আমি মশারিটা আবার নামিয়ে দিয়ে পাশের ঘরের দিকে পা বাড়ালাম। পাশের ঘরে প্রবেশ করে ঘরের আলোটা আগে জ্বেলে দিলাম, তারপর ভালো করে চারপাশটা দেখতে লাগলাম। দেখলাম কোথাও কিছু নেই। ঘরের আলো বন্ধ করে ঘর থেকে বের হতেই যাব এমন সময় চোখে পড়ল সেই ছবির ফ্রেমটার ধারে ধাতুর কারুকার্যগুলো কি সুন্দর চকচক করছে, কি নিখুঁত অপূর্ব হাতের কাজ, যেন আবারও নেশা লাগাচ্ছে। সন্ধ্যাবেলার ঘটনাটা মনে পড়ে গেল, কিন্তু যেহেতু এতক্ষণে ধাতস্থ হয়ে গিয়ে ভেবেই নিয়েছিলাম ওটা আমার চোখের ভুল ছাড়া আর কিছু নয়, তাই মনে সাহস করে আবার ছবির ফ্রেমটার সামনে এসে দাঁড়ালাম। তাকিয়ে দেখলাম ছবিটার দিকে, ওরে বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার, লোকটার গলায় কাপড় জড়ানো, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, মুখটা হা করা, জিভটা বাইরের দিকে ঝুলছে, অথচ সে কেমন মিটমিট করে হেসে তাকিয়ে আছে আমার দিকে। আর সহ্য করতে পারলাম না, পরিত্রাহী আর্তনাদ করে উঠলাম। সে রাতে খুব হইচই কাণ্ড হয়ে গেছিল, পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল, সবাই মনে করেছিল এই বাড়িতে বোধ হয় কোনো বিপদ ঘটেছে। আমি অবশ্য অজ্ঞান হয়ে পড়েছিলাম, সকলে মিলে ধরাধরি করে আমাকে খাটে শুয়ে চোখে মুখে জলের ছিটা দিয়ে আমার জ্ঞান ফিরিয়েছিল। আমার জ্ঞান ফিরতে দু চারটে প্রশ্ন করে সবাই এক এক করে যে যার বাড়িতে চলে গেল। প্রতিবেশীরা সবাই বেরিয়ে যেতেই আমি অনিমাকে বললাম, এই ছবির ফ্রেমটা হাটাও। এত রাতে আমার সঙ্গে কথা না বাড়িয়ে অনিমা আমাদের ছবিটা ফ্রেম থেকে খুলে নিয়ে ফ্রেমটা সেখান থেকে সরিয়ে দিল। ভোরবেলা উঠেই সবার প্রথমেই আমি আমার বন্ধু রমেশকে ফোন করে জানতে চাইলাম যে ছবির ফ্রেমটা সে কোথা থেকে কিনে এনেছিল। প্রথমে বলতে কৃতস্থত করলেও আমি চেপে ধরতে রমেশ আমাকে জানায় আমার জন্মদিনের উপলক্ষে দুদিন আগে নিলামে এই ফটো ফ্রেমটা ও কিনেছিল এক বিদেশি কোম্পানির থেকে। রমেশের কাছ থেকে বিদেশি কোম্পানির নাম ও ঠিকানা আমি জেনে নিলাম। স্নান আহার সেরে 9টার সময় প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। মনে মনে আগেই ঠিক করে নিয়েছিলাম আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে ক্রেসেন্ট নামে ওই বিদেশি কোম্পানিতে গিয়ে একটু খোঁজ নেব। বিকেল 4টের সময় আমি হাজির হলাম ক্রিসেন্ট কোম্পানির দোকানে। হরেক রকম বনেদি আসবারে ভর্তি দোকানটা। কথা বলার জন্য কাউকে খুঁজছি দেখে এক কর্মচারী এগিয়ে এসে বললেন, কাউকে খুঁজছেন কি বাবু? আমি উত্তরে জানালাম, হ্যাঁ, গত রবিবারে নিলামে একটা ছবির ফ্রেম আপনার কোম্পানি থেকে আমার এক বন্ধু কিনেছিল। নিজের ব্যাগ থেকে বাক্সবন্দি ওই ছবির ফ্রেমটা বার করে আমি দোকানের টেবিলের ওপর রাখলাম। ছবির বাক্স থেকে ছবির ফ্রেমটা বার করে কর্মচারী সেটাকে দেখে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, এটা তো আমাদেরই কোম্পানির ছবির ফ্রেম, গত রবিবার এটা নিলামে বিক্রি হয়েছিল।
এমন সুন্দর ছবি ফ্রেম আজকাল সত্যি পাওয়া যায় না। আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলতে পারেন এই ছবি ফ্রেমটার আসল মালিক কে ছিলেন? আগে না বাবু, আমি তো এত কিছু জানি না। তবে এই কোম্পানির দোকানে যিনি মালিক লিটন সাহেব, উনি নিশ্চয় বলতে পারবেন। এই বলে দোকানের পার্টিশনের আড়ালে একটা চেম্বারে আমাকে নিয়ে গেলেন ওই কর্মচারী ব্যক্তি। দেখলাম রোগা করে ছিপছিপে এক বিদেশি ভদ্রলোক একটা চেয়ারে বসে আছেন। আমাকে দেখে একটু হেসে খুব খাতির করে বললেন, বসুন স্যার, বলুন কি করতে পারি। আমি ছবির ফ্রেমটা ব্যাগ থেকে বার করে এগিয়ে দিতেই উনি বললেন, ফেরত দিতে এসেছেন, বেশ তো দিয়ে যান। তবে আগেই বলে দিচ্ছি, টাকা ফেরত পাবেন না, তার পরিবর্তে অন্য কিছু নিয়ে যেতে পারেন। সে না হয় হলো, কিন্তু আমি এই ছবির ফ্রেমের আসল মালিকের নাম ইতিহাস জানতে এসেছিলাম। উনি মাথা নেড়ে একটু গম্ভীর হয়ে বললেন, সেই সব আমি কিছু জানি না স্যার। নিলামে কোম্পানিতে কত জিনিস, তাদের প্রত্যেকের ইতিহাস জানা কি সম্ভব, নাকি সেটা মনে রাখা সম্ভব? আপনি বরঞ্চ এই কর্মচারীর সঙ্গে গিয়ে অন্য কিছু একটা পছন্দ করেনি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে চেয়ে রইলাম। বেলিতি সাহেব হাঁক দিতে এক অন্য কর্মচারী এসে দোকানের ভেতরে নিয়ে গেলেন। অন্য কোনো উপায় না পেয়ে তাদের হরেক রকম সামগ্রীর মধ্যে একটা খুব সুন্দর দেখে ফুলদানি আমি পছন্দ করে নিলাম। ফুলদানিটা ভালো করে মোড়ক দিয়ে মুড়িয়ে দিয়ে আমার হাতে ধরিয়ে দিতে আমি মনে মনে ভাবলাম, ছবির ফ্রেমের ইতিহাস না জানতে পারলেও যাই হোক, এই ছবির ফ্রেমের থেকে মুক্তি পেলাম। দ্বিতীয় কর্মচারী ব্যক্তি দরজা অব্দি আমার সঙ্গে সঙ্গে এলেন। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করছি এমন সময় উনি ফিসফিস করে বললেন, তা স্যার এটা ফেরত দিতে এত দেরি হলো যে। আমি অবাক হয়ে বললাম, ভীষণ দেরি। উনি উত্তরে বললেন, এর আগে জিনিসটা যারা নিয়ে গেছিলেন দু একদিনে ফেরত দিয়ে গেছিলেন, এই আপনি প্রথম 5 দিনের মাথায় এলেন। আমি উৎসাহিত হয়ে বললাম, আপনি জানেন এই ছবির ফ্রেমটার ব্যাপারে? উনি উত্তরে যা জানালেন তা শুনে বিস্ফারিত চোখে আমি ওনার দিকে চেয়ে রইলাম। উনি বললেন, তা জিনিসটা খুব ভালো, তবে একটু গন্ডগোল আছে। চুনিলাল নামের এক ব্যক্তির ছবির ফ্রেম এটা, গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে উনি মারা গেছিলেন। এই কোম্পানির কাছে এই জিনিসটা এসে পৌঁছানোর পর বহুবার এই জিনিসটা নিলামে ওঠে, কিন্তু ও একদিনেই আবার ক্রেতা এটা ফেরত দিয়ে অন্য কিছু বদলে নিয়ে যান। আচ্ছা স্যার, আবার আসবেন, নমস্কার। শেষ হলো আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে গল্পটিকে একটা লাইক করতে আর দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না। আমার চ্যানেলে ভৌতিক গল্পের পাশাপাশি চলছে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন, রহস্য রোমাঞ্চে ভরপুর নানান গল্প। এই সমস্ত অডিও স্টোরিগুলো শুনতে হলে চোখ রাখুন চ্যানেলে। তবে আজকের মতো এখানেই বিদায়, নমস্কার।